আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়ায়াতাদাওয়াসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়াগশিয়াতহুমুর রাহমা وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ اللَّهُ نَبِي غُشْنَا كُرَن نَبِي جِي بَلَن جَكُرْ كُنَ مَنُوشْ دُنِيَار كُنَ جَيْكَائِ اِكُتْرِ تُحَائِ اَتْلُونَ كِتَابَ اللَّهُ اللَّهُ قُرَن تِلَوَاتْ قُرَن جُنَّ اَوْ يَتَدَارَسُونَ بَيْنَهُمْ অথবা কেউ কোরআন তেলাওয়াত করে কিছু মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কোরআনের মর্ম অর্থ কোরআনের মর্ম কোরআনের তরজমা কোরআনের তাফসীর কোরআনের মাকাসিদ মাসালিহুল মুরসাল যখন কোন বান্দা এভাবে বুঝাই দেওয়ার জন্য একত্রিত হয় আমার আল্লাহ ঘোষণা করে আমার ফেরেশতারা যাও দুনিয়ার ওই জায়গাটা যাইয়া ঘোষণা করে দাও আমি আল্লাহ এই মানুষগুলোকে আমার দুনিয়ার সবথেকে মূল্যবান এবং দামি জিনিসটা যা আমি প্রতিদিন কাবা শরীফের উপরে নাযিল করে রাখি এই কাবা শরীফের উপরে নাযিল করার পর এই রহমত এই জিনিসটা আমি দুনিয়ার সমস্ত মানুষের অন্তর পর্যন্ত পৌঁছাইয়া দেই যারা নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করে অথবা কোরআনের তেলাওয়াতের মজলিসে বসে অথবা কোরআনের দরসের মজলিসে বসে যাও যাও ঘোষণা করে দাও আমি আল্লাহ সমস্ত মানুষের চারিপাশ দিয়ে নয় শুধু আমি আল্লাহ সমস্ত মুমিনের অন্তরে আমার রহমত দ্বারা ভরপুর করে দিলাম আমার নবীজি বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কোরআনের মজলিসে বসার কারণে তোমাদের অন্তরে সাকিনা নামক প্রশান্তিটা দিয়ে দিলাম সাকিনা নামক প্রশান্তিটা কেমন একজন মানুষ উদাহরণস্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জুমার নামাজও আসে না হঠাৎ করে মনের মধ্যে কিছু জাগ্রত হয়ে চাই আল্লাহ নামাজ পড়া দরকার রোজা রাখা দরকার নামাজ ধরছে নামাজ পড়ে জীবনের একটা অংশ চলে গেছে আল্লাহর কাছে আসে নাই ক্ষমা চাই নাই আল্লাহর আব্দি আর গোলামত্ব প্রকাশ করে নাই এইরকম অনেক মানুষ এমন আছে আমাদের কাছে বলে হুজুর আগে নামাজ পড়তাম না গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতাম এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অন্তরটা শান্তি লাগে আগে তো হাজার হাজার টাকা কামাইছি কিন্তু সন্ধ্যা দিনের বেলা কামাইছি সন্ধ্যা হতে হতে নাই শেষ হয়ে গেছে নামাজ পড়ার সময় পাই নাই অন্যের জমিনে কামলা দিছি মনে করি আরো দুই ঘন্টা যদি বেশি কাজ করি আরো দুইশো টাকা বেশি পাবো সবাই আসরের সময় কামলা দিয়ে চলে আসছে আমি আসরের সময় কামলা দিয়ে আসি নাই আমি আসরের পরে আরো দুই ঘন্টা বেশি কাজ করে রাত্রে বাড়িতে ফিরছি গোসল করছি জীবনে এমন একটা সময় গেছে প্রায় দশ বছর হয়েছে জীবনে দিনে গোসল করতে পারি না রাত্রে কাজ করে গোসল করেছি হুজুর রাত্রে কাজ করার পর গোসল সারিয়া রাত্রের খাবারটা খাইয়া সারাদিনের টাকাটা পকেটে নিয়ে চলে যাই তা মোনাজাত করার জন্য কিসের জন্য মুনাজাত করার জন্য মুনাজাত বুঝছেন আপনারা ওই যে রাস্তাঘাটে আশেপাশে দেখেন না আজাইরা কিছু মানুষ থাকে বসে চার পাঁচজন বসে এইরকম কি জন্য গনে আর মুহিদ্দারের অন্তরে রাখে মুনাজাত করে কারণ এই মুনাজাতের মধ্যে এমন আছে যদি পাশের আলা দেখে যায় ওর মুনাজাতের ভাগ নিয়ে যাবে ও জিতে যাবে ও হাইরা যাবে এইরকম মুনাজাত করার জন্য বসে যায় হুজুর এরকম দীর্ঘ হয়েছে মুনাজাত করে করে সময় কাটাইছি দশটা বছর পার হয়ে গেছে হুজুর এক পর্যায়ে অন্তরের মধ্যে ধাক্কা দিয়েছেন হায়াত শেষ হয়ে যাবে বাবা চলে গেল বা চলে গেল দাদা চলে গেল আমারও চলে যাওয়ার সময় হয়তোবা ঘনিয়ে আসছে এখনো কি আমার সময় হয় নাই
আমি কি এখনো কি আল্লাহর রাস্তায় আসব না ওই বান্দা যখন অনুতপ্ত হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলে হুজুর আগে নামাজ পড়তাম না টাকা কামাইতাম অন্তরে শান্তি ছিল না এখন টাকা একটু কম কামাই তারপরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি যদিও আত্তাহিয়াতুটাও পারি না সূরা ফাতেটাও পারি না তারপরও আপনাদের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করার পর যখন মুনাজাত করে চোখের পানি ছাড়িয়া মসজিদ থেকে বের হই আমার কাছে মনে হয় দুনিয়া এরকম শান্তি আর কোনো মানুষের নাই কথা বলেন ঠিক কি না যারা একবার নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না এক সময় যখন আল্লাহর রাস্তায় চলে আসে ওই মানুষগুলোকে আল্লাহ এমন পরিবর্তন করে দেয় ওই মানুষগুলো দুনিয়ার সব থেকে দামি মানুষে পরিণত হয়ে যায় আমার আল্লাহ বলেন আমার নবীজি বলতেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আমি আমার বান্দার অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি তার অন্তরে ঢুকাইয়া দেয় এই প্রশান্তি অন্তরে নিয়া বান্দা যখন ঘোরাফেরা করে আগে স্ত্রী কথা শুনতো না এখন স্ত্রী কথা শোনে আগে ছেলে মেয়ে কথা শুনতো না এখন ছেলে মেয়ে কথা শোনে আগে সংসারে হাজার টাকা কামাইছি কিন্তু এক টাকারও বরকত পাই না এখন অল্প কামাই অল্প কামানোর মধ্যে বরকত আছে আগে হারাম ভাবে অনেক টাকা কামাই করছি আজকে স্ত্রী অসুস্থ হয় কালকে সন্তান অসুস্থ হয় টাকা পয়সা শেষ হয়ে যায় এখন অল্প কামাই করি হালাল উপার্জন করি আলহামদুলিল্লাহ স্ত্রী অসুস্থ সন্তান সন্ততি সুস্থ মা বাবা সুস্থ নিজে অসুস্থ আর অসুস্থতা ধারে আসে না আল্লাহ বলে বান্দা এমনি কামাই করো নাহি আমি আল্লাহ তোমার অন্তরে সাকিনা দিয়েছি তার কারণ হলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমার ঘরে তুমি পাঁচবার যাও আমি আল্লাহ কাবা ঘরে রহমত নাজিল করে ওই কাবা ঘর থেকে পৃথিবীর সব মসজিদগুলোতে ছড়াই দিলাম আর কোরআনের মজলিস যেখানে হয় সেখানে আমি ছড়াইয়া দিলাম বান্দা যখন নাকি দুনিয়ার সব কাজ ছাড়িয়া রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দোকানদার দোকানদারি বন্ধ করে কৃষক কৃষি কাজ বন্ধ করে যখন নাকি বান্দা এই মাহফিলে এসে বসে আমার আল্লাহ বলে ও ফেরেশতারা যা যাও আমার এই বান্দাগুলো কেন বসে আছে একটু জিজ্ঞাসা করে আয় আল্লাহর নবীর ফেরেশতারা বলে আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আপনার এই বান্দারা আপনার কাছে ক্ষমা চায় আপনার কাছে মাফ চায় আপনার কাছে জাহান্নাম থেকে তারা পরিত্রাণ চায় আমার আল্লাহ বলে ও ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহকে দেখেছি কিনা বলে তোমাকে দেখে নাই বলে আমার বানানো জান্নাত দেখেছি কিনা বলে না তোমার বানানো জান্নাত দেখে নাই বলে আমার বানানো জাহান্নাম দেখেছি কিনা বলে না জাহান্নাম দেখে নাই বলে আমার জাহান্নামের আযাব দেখেছি কিনা বলে না না আপনার আযাবও দেখে নাই আমার আল্লাহ বলে তাহলে সব কিছু না দেখার পরও কেন আমার বান্দা এই নুনিখির মাহফিলের প্যান্ডেলে বসে আছে বলে আল্লাহ একটাই কারণ তার কারণ হলো জীবনের জন্য অনেক গুনাহ করেছে সব গুনার জন্য এখন ক্ষমা চাই আমার আল্লাহ ঘোষণা করে দেয় ও আমার ফেরেশতারা তোমরা আমার কাছে ভালো করে শুনে নাও হাদিসের মধ্যে আসছে ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহ তাআলা তার আশেপাশে যত ফেরেশতা আছে ফেরেশতাদের সাথে সারমসলা করে আলোচনা করে অমুকের ছেলে অমুক ফুলান ইবনে ফুলান ওই বিজয়পুর থেকে মাহফিল শুনতে আসছে অমুকের সন্তান অমুক ওই নড়াইল থেকে মাহফিল শুনতে আসছে অমুকের ছেলে অমুক ওই নুনখির মাতাম মাদ্রাসার আশপাশ থেকে মাহফিল শুনতে আসছে অমুকের ছেলে অমুক বলে এদের নামটা তোমরা রেজিস্টার খাতায় লেখে নাও আমি আল্লাহ তো ঘোষণা করলাম আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দাগুলো যদি মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া চোখের পানি ছাড়িয়া বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে দিতে পারে আমি আল্লাহ ঘোষণা করলাম আমার এই বান্দাকে মাহফিল থেকে তার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া দিলাম
আমরা এখানে বসছি আল্লাহ তাআলার মজলিসে, এখানে বসাতে আমার আপনার লস নাই, লস আছে? লস নাই। আমি আপনাদের সূরাতুল মুমিনিনের একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণাটাই দিয়েছেন, আল্লাহ তাআলা আমি আর আপনি একজন মুমিন হওয়ার কারণে, একজন মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক আমার আর আপনার জন্য কি পরিমাণ জাযা আর পুরস্কার রেখেছে। যে ব্যক্তি দুনিয়ায় থেকে, যে ব্যক্তি দুনিয়ায় থেকেও আল্লাহ তাআলার এই মুমিনের খাতায় নাম লিখতে পারে নাই, এই ব্যক্তি বুঝতে পারবে না। আমার আল্লাহ বলেন, নবীর মাধ্যমে ঘোষণা করেছে, যদি কোনো বান্দা যদি শিরিকের গুনাহ না করে থাকে, ওই বান্দা যদি মুশরিক না হয়ে থাকে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগাতা এক সময় মাফ করে দিব বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, কাল কিয়ামতের ময়দানে কুরআন বলবে, মাত্তাখাযানি মাহজুরা। আয় আল্লাহ, দুনিয়ায় কিছু মানুষ এমন ছিল, তারা আমি কুরআনকে তারা অবহেলা করেছে, গ্রহণ করে নাই, এর একটা ব্যাখ্যা হতে পারে, এমন কোরআনের আলোচনা হয়েছে, আশপাশ দিয়ে ঘোরাফেরা করেছে কিন্তু কোরআনের মজলিসে আসে নাই। আর একটা ব্যাখ্যা হতে পারে, কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের তেলাওয়াত শিখে নাই। আর একটা ব্যাখ্যা হতে পারে, কোরআনের দর্স হয়েছে, কোরআনের দর্সেও বসে নাই। আর একটা ব্যাখ্যা হতে পারে, কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়েছে, জীবনে নামাজের ধারে কাছেও আসে নাই। এই ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আল্লাহ তোমার ওই সমস্ত মানুষগুলো আমাকে পরিত্যাগ করেছে। কাল কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আমি ওই মানুষগুলোকে পরিত্যাগ করলাম যারা আমাকে পরিত্যাগ করেছে বলি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তাদেরকে আল্লাহ বলেন মুমিন সফল কাম। তবে মুমিন হতে গেলে কি হতে হবে? এক নম্বর হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যদি হতে চাও তাহলে তোমার সাতটা সিফাত তোমার মধ্যে থাকতে হবে, সাতটা সিফাত সাতটা গুণের মধ্যে এক নম্বর হলো নামাজ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, এই সাতটা গুণের মধ্যে প্রথম হলো তোমার নামাজ। ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো, আমার আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমার নামাজ, আমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া একমাত্র হতে হবে আমি আল্লাহর জন্য। আমার আল্লাহর জন্য ঘোষণা করে, ও বান্দা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আমি নিয়ামত দ্বারা ভরপুর করে রাখলাম। ও বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম, লা আযীদান্নাকুম, আমার নিয়ামত তোমাকে বাড়িয়ে দিব। ও বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামত যদি তুমি শুকরিয়া আদায় না করো, ভালো করে মনে রাখিও, আমি আল্লাহর আযাব বড় কঠিন তোমাকে গ্রাস করবে আর ছাড়বে না। ভাইয়েরা, আমার এই জন্য শুকরিয়া আদায় করা যায় তিন ভাবে। একটা হব আশ-শুকর বিল লিসান, জবান দ্বারা, জিহ্বা দ্বারা, মুখ দ্বারা শুকরিয়া আদায় করা যায়। দুই নম্বর হলো আশ-শুকর বিল বাতন, আর দুই নম্বর হলো শুকরিয়া আদায় করা যায় মানুষের দেহ দ্বারা, শুকর বিল জিসম, জিসিম দ্বারা শুকরিয়া আদায় করা যায়। তিন নম্বর হলো আশ-শুকর বিল আমাল আরকান, তিন নম্বর হলো শুকর আদায় করা যায় কাজের মাধ্যমে। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে মানুষ মুখের মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ,
আবার বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা একবার মুখ দ্বারা শুকরিয়া আদায় করে, আমার নবীজি ঘোষণা করেছেন মিলু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা যদি কোনো বান্দা একবার কয়বার কথা বলেন, শুধুমাত্র একবার যদি কোনো বান্দা অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে, আমার নবীজি ঘোষণা করেন এই আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে পুরা জায়গাটা আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষের দাড়ি পাল্লা ও সোনার পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, দুনিয়ার মানুষ যারা শুকরিয়া আদায় করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, দুনিয়ায় মনে করেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তামলা উল মিজান আমার নবী ঘোষণা করেন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার বান্দা যখন নাকি জবান থেকে সুবহানাল্লাহ বলে, আমার বান্দা যখন নাকি জবান থেকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে আমার বান্দাকে আর একবার বলার জন্য আমি তৌফিক দান করে দিই বলি। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম এটাও আল্লাহর নিয়ামত ঠিক কিনা? এইরকম শুকরিয়া আদায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহর দোস্ত বলা হয় আল্লাহর বন্ধু বলা হয়, ভাইরা আমার লক্ষ্য করুন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, শুধু বন্ধু নয় অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধু খলিলুল্লাহ নাম লিখিয়েছে একবার আল্লাহ বলার কারণে। কয়বার কথা বলেন? একবার আল্লাহ বলেছেন। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা দুনিয়ার মধ্যে ইব্রাহিম আসতেন, ইব্রাহিম নাকি আমি আল্লাহকে অনেক ভালোবাসেন, যাও ইব্রাহিমকে একটু পরীক্ষা করার জন্য যাও। ফেরেশতারা মানুষের সূরাত নিয়ে ইব্রাহিম নবীর কাছে গিয়েছে, যাওয়ার পর বলে ইব্রাহিম তুমি নাকি আল্লাহকে ভালোবাসো? বলে হ্যাঁ অবশ্যই আল্লাহকে ভালোবাসো। তো বলে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তুমি আমাকে একটু আল্লাহকে খুশি করা যায় কিভাবে একবার একটু আমাদেরকে বুঝাইয়া দাও। ইব্রাহিম নবী বলে ভাই আমি তোমাদেরকে চিনি না জানি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি এই কথা বোঝানোর জন্য দুনিয়ার কোন পার্টস আর মেশিন তৈরি হয় নাই, তবে আমি যখন ঘুম থেকে উঠি আর যখন ঘুমাইতে যাই, আমায় যখন ঘুম থেকে উঠি অন্তরটা খালি লাগে, যখন ঘুমাইতে যাই অন্তরটা খালি লাগে, আমি যদি সুকমা একবার শুধুমাত্র আল্লাহ বলে ডাক দেই আমার অন্তরটা মহাব্বতে ভরপুর হয়ে যায়, আমার পুরা রাত্রের ঘুমটা আমার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। আল্লাহ বলে ফেরেশতারা আমার ইব্রাহিম তো দুনিয়া থেকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার আরশ পর্যন্ত পৌঁছে গেছে, ফেরেশতারাও পাগল হয়ে গেছে, কারণ ফেরেশতারাও তো আল্লাহর মাখলুক আল্লাহর গোলাম। বলে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি এমন একটা ডাক দিছেন যে ডাকের কারণে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর আরশ পর্যন্ত আপনার ডাক পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ আর একবার একটু আল্লাহ বলে ডাক দেন। ইব্রাহিম বলে যদি আমি আল্লাহ বলে ডাক দেন তাহলে আমাকে কি পুরস্কার দিবেন? বলে আমাদের যত অর্থ সম্পদ আছে অর্থ সম্পদের একের তিন ভাগ, তিনের এক ভাগ আপনাকে দিয়ে দিব। ইব্রাহিম খলিলুল্লাহ উচ্চারণ করেছেন আল্লাহ
অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিয়েছে ওই ফেরেশতারা বলে ইব্রাহিম আপনার মুখের বাণীটা ভালো লাগছে আরেকবার আল্লাহ বলে ডাক দেন ইব্রাহিম খলিলুল্লাহ বার আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য বলছে এবার কি দিবেন বলে আমাদের সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব আমার ইব্রাহিম নবী আমার অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলেছেন আল্লাহ বলে আবার আল্লাহকে ডাক দেন তৃতীয়বার আবার আল্লাহ বলে ডাক দিছেন বলে এইবার কি দিবা এইবার ফেরেশতারা বলে ইব্রাহিম আমরা আপনাকে একটা পুরস্কার দিয়ে যাইতে চাই দুনিয়ায় কাউকে আল্লাহ পর্যন্ত দেয় নাই ইব্রাহিম বলে কি পুরস্কার দিবেন বলেন এবার পুরো সবাই পরিচয় দেওয়া শুরু হয়ে গেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আমাদেরকে মেহমানদারের জন্য খাবার খাওয়ার জন্য ডেকেছিলেন আমরা কিন্তু আপনার সাথে খাই নাই তার কারণ কি ফেরেশতারা তো খায় না ফেরেশতারা খায় না বলে আমরা আপনার সাথে খাই নাই বলে হ্যাঁ আপনারা খান নাই বলে ইব্রাহিম নবী আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আয় আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি একটু পরীক্ষা করো একবার পরীক্ষার জন্য দেখো আমাকে পরীক্ষা করো আমার আল্লাহ দোয়া কবুল করে আপনাকে পরীক্ষা করার জন্য আমরা হলাম আল্লাহর ফেরেশতা মালাইকাতুল্লাহ আল্লাহর ফেরেশতারা আসছে আপনার কাছে পরীক্ষা করার জন্য কিন্তু পরীক্ষা যে করব পরীক্ষা করার আগে যখন পরীক্ষার প্রশ্ন আপনার হাতে গেছে আপনি তো আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া দিয়েছেন